সে গুরু চরণে অনন্ত দণ্ডবন্দনতি জ্ঞাপন করে যত শিক্ষা গুরু দীক্ষা গুরু দীক্ষা গুরু চরণে শিক্ষা গুরু চরণে সকলের চরণে দণ্ডবন্দনতি এবং আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রীশিল ভক্তপূর্ণ ত্রিবিক্রম মুসি মহারাজের শ্রীচরণে দণ্ডবন্দনতি জ্ঞাপন করি। সভায় উপস্থিত যত সত্যিমণ্ডলী মাতৃমণ্ডলী ব্রহ্মচারী সন্ন্যাস সকলের চরণে আমার যথাযোগ্য দণ্ডবন্দনতি জ্ঞাপন করে গুরু মহিমা কীর্তন গুরু চরণে পুষ্পাঞ্জলি যাওয়ার প্রচেষ্টা মাত্র। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তম বৃন্দাবন বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধু ভবেচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচা পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দমানবঃ। বৃন্দাবনে তুলসীদেবৈ পিয়ারি কেশবশ স্নেহভক্তিপদেবী সত্ত্ববত্যয়ী নমো নমঃ। নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তিপ্রমদাক্ষ জগদ্বদ্গুরু ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণম ভীতাত্মহম পনতপালভবদ্বীপৌতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শ পূর্ণানুরাগরস সাগর সারমুখ সারাধিকাময়ী কথা কৃপা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিব সতী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিব সতী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতু সংকীর্তনৈকবিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরাঙ্গম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত কামভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বর
राम त्रिपुरपति भज भीषनाथ वागीश जस्य वदने लक्ष्मीर्जस्य च वक्षसि यस्यास्ति हृदये संभिः त्वं नृसिंहमहं भजे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नौते विदुषार्थ गोतिम हि विष्णु दूरासयाजे बहिरासमान अंध्यायथंधैरुपनीयमान तेयोऽपि शिचतान्तमुरुदां निबाध्य नौते विदुषार्थ गोतिम हि विष्णु दूरासयाजे बहिरासमान अंध्यायथंधैरुपनीयमान तेयोऽपि शिचतान्तमुरुदां निबाध्य गौड़ीय गोष्ठीपति श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बाबा जानिएछेन समाजे उन्नत व्यक्ति सर्वदाई आक्रांत हन। गौड़ीय गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बाबा जानिएछेन जरा उन्नत व्यक्ति तारा सर्वदाई आक्रांत हन। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जानाछेन যারা পরোপকারের জন্য জীবনকে উৎসর্গ করতে চান, যাদের জীবনটা সর্বাঙ্গীনভাবে সমস্ত জীবের মঙ্গলের জন্য উৎসর্গীকৃত হয়েছে গৌরাঙ্গ চরণে, তারা কোনো মতেই ধৈর্য হারাবেন না। যত পরিমাণে তাদের সমালোচনা করা হোক, যে কোনো পরিমাণে তাদের আক্রমণ করা হোক, কিন্তু তারা কোনো মতেই ধৈর্য হারা হন না। গৌড়ীয় গোষ্ঠীপতি বাবা জানিয়েছেন যারা এই সমাজের যত বদ্ধ জীবগুলো আছে তাদের রক্ষার জন্য ব্রত গ্রহণ করেছেন। আপনারা যদি গৌড়ীয় মঠের বলে নিজেদেরকে মনে করেন, তাহলে প্রত্যেকে আপনারা গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য প্রস্তুত থাকুন। আপনারা এই বদ্ধ সমাজের বদ্ধ জীবগুলো উদ্ধারের জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করবার জন্য প্রস্তুত থাকুন। তারপরেও কোনো গ্যারেন্টি নেই বদ্ধ জীব উদ্ধার হবে কি না, কারণ বদ্ধ জীব স্বতন্ত্র। বদ্ধ জীবের যে স্বতন্ত্রতা আছে সেটা কী জন্য? যেহেতু ভগবান স্বতন্ত্র সরাট পুরুষ, আর যত ভগবানের জীব যত জীবাত্মা সব ভগবান থেকে এসছেন, মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতনঃ, সমস্ত জীবাত্মা যারা এসছেন ভগবান থেকে তাদেরও অনুচৈতন্য হলেও তাদের স্বতন্ত্রতা থাকবে, আর এই স্বতন্ত্রতার ওপর ভগবান কোনোদিনই হস্তক্ষেপ করেন না। জীবের স্বতন্ত্রতার ওপর ভগবান কোনোদিন হস্তক্ষেপ করেন না। ভগবান লক্ষ্য করতে চান জীব যেহেতু ততষ্টা শক্তি, অপ্রাকৃত জগতের দিকে তার যাওয়ার প্রবণতা আছে, আবার মায়াধামের দিকে আকর্ষিত হওয়ারও প্রবণতা আছে, যার জন্য জীবকে বলা হয় ততষ্টা শক্তি। কৃষ্ণের ততষ্টা শক্তি ভেদাভেদ জ্ঞান, জীব জীবা জীবাত্মা তারা ভগবত ধামের দিকেও যেতে পারে, আবার বদ্ধ জীব যদি মায়ার প্রতি আকর্ষিত হন তার দিকেও যেতে পারে, ততস্থা শক্তি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যে সমস্ত বদ্ধজীব মায়াদেবীর চরণে নিজের স্বতন্ত্রতাকে সম্পূর্ণরূপে বলিদান করেছেন, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যেসব বদ্ধজীব নিজের স্বতন্ত্রতাপূর্ণ রত্নকে মায়াদেবীর চরণে সম্মুখরূপে বলিদান করেছেন, দিয়ে দিয়েছেন, তাদের মঙ্গলের কোনো রাস্তা নাই।
যারা অন্তত কিছু পরিমাণে অনুভব করছেন যে আমার জীবনটা দুদিনের চলে যাব, কখন চলে যাব কোনো ঠিক নাই, নিঃশ্বাসের নৈব বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় অত বাল্যা ধরেন নামই কেবল, নিঃশ্বাসের নৈব বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি, কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কোনো রকম কোনো নিঃশ্বাসতা নাই, যার জন্য নাম মহিমায় বলছেন নামাষ্টকমে। সেই জন্য যখন থেকে মানুষের জ্ঞানের সঞ্চার, জ্ঞান প্রকাশিত হয়, তখন থেকে একমাত্র হরিনাম সংকীর্তন, গুরু বৈষ্ণব সঙ্গ এগুলো করার প্রয়োজন আছে। বদ্ধজীবের অস্মিতায় তারা যে অবস্থা অবলম্বন করেছেন, যে পদ্ধতি, সে পদ্ধতির দ্বারা তারা কখনোই মায়াবন্ধন ছিন্ন হয়ে অপ্রাকৃত জগতে দিকে যেতে পারবেন না, এটা হয় না। বদ্ধজীবের অভিমান এতই, ভক্তিবিনোদ ঠাকুর একটু আগেই বললাম, যারা নিজের অহংতত্ত্বকে সম্যকরূপে মায়াদেবীর চরণে বলিদান দিয়েছেন, তাদের আর কোনো মঙ্গলের রাস্তা নাই। অহংতত্ত্ব বলতে পশুদিনই বিদেশিদের কাছে আলোচনা হচ্ছিল যে অহংতত্ত্বটা এই জগতে প্রকাশিত, যে অহংতত্ত্বের দ্বারা সমস্ত জীব নিজেকে কর্তা অহম ইতি মান্যতে, এই অহংকার তত্ত্বটা বন্ধনের কারণ। কিন্তু এই অহংকার তত্ত্বের অধিদেবতা হলেন শঙ্করসং। যে অহংকার তত্ত্ব এই জগতে বন্ধনের কারণ হয়, সেই অহংকার তত্ত্বের বিশুদ্ধ স্বরূপ আছে গোলোকে, বৃন্দাবনে, বৈকুণ্ঠ জগতে। যে অহংকার তত্ত্বের বিশুদ্ধ স্বরূপ গোলোক বৃন্দাবনে বৈকুণ্ঠতে বিরাজমান আছে, তার এই বিকৃত প্রতিফলন এই জগতে আছে। যে অহংকার তত্ত্বের দ্বারা সমস্ত জীব কর্তা অহম ইতি মান্যতে, আমি কর্তা, এটা বলে এই কর্তা অভিমান এটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। কোনো মতেই বদ্ধজীব এই অবস্থা থেকে বেরিয়ে গিয়ে হরিগুরু বৈষ্ণবের ভজন করবেন, গুরু বৈষ্ণব ভগবান এরকম কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। যে কথাটা শুরু করার আগে আমি প্রহ্লাদ মহারাজের অপূর্ব এক উপদেশ দিয়ে শুরু করলাম, নতে বিদু স্বার্থগতিম হি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থমানিন অন্ধা যথান্ধে রূপনীয়মান তেয়পি শিচতন্ত মরুদাম নিবাধ্যা। বদ্ধ জগতে যত উপদেশক আমার জীবনে থাকুক, আমার জীবনে যত উপদেশক আমার জীবনে এসে থাকুক, কিন্তু সেই সব উপদেশকের উপদেশে আমার চরমমঙ্গলের রাস্তা খুলে নাই আর কোনোদিন খুলবেও না। কারণ তারা যারা আমাকে উপদেশ করছেন তারা নিজেরাই জানেন না, নতে বিদু স্বার্থ গতিম হে বিষ্ণু, তারা নিজেরাই জানেন না যে স্বার্থ কাকে বলে। স্বার্থ কথা যদি ব্যাকরণের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়, স্ব অর্থ ইতি স্বার্থ, আর স্ব বলতে মহাপ্রভু অনেক ব্যাখ্যা করেছেন, অমর কোষ, বিভিন্ন বিভিন্ন বড় বড় মেদিনী কোষ, বিভিন্ন জায়গায় স্ব কথাটার ব্যাখ্যা আছে। কিন্তু সাধারণ অর্থে আমরা বুঝি স্ব বলতো আমার, এই স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ সম্বন্ধ যে বিষয়গুলো আছে সেটি আমার, আমি আমার, যেটাতে কর্তা অহম ইতি মান্যতে এই অভিমানটা যুক্ত হয়ে বসে রয়েছে। যেখানে বলা হচ্ছে স্বার্থ, তাহলে বদ্ধজীব যখন স্বার্থ কথাটার মানে বুঝবেন, তখন বুঝবেন আমার স্বার্থটা আমি বুঝে নেব। আমার স্বার্থ মানে আমার দেহ দৈহিক সম্বন্ধ যা কিছু আছে ষোলো আনা আমি বুঝে নেব, একটুও লস যেন আমার না হয়। তাদেরকে বলা হয় ব্যবসায়ী। প্রহ্লাদ মহারাজ বলছেন তারা কখনোই ভক্ত নয়, তারা সকলেই ব্যবসায়ী। বলছেন সবই বণিকহ, সবই মানে হচ্ছে নিশ্চিত মেয়েব, নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন তারা ব্যবসায়ী। তারা দেহ এবং দেহ সংক্রান্ত বিষয় ছাড়া, তার লাভ লোকসান ছাড়া বাইরের কোনো কিছু তারা ভাবতে জানেন না। তাদের চিন্তা
এই দেবীধামের মধ্যে বিচরণ করে, এর বাইরে ট্রান্সেন্ড করে ভেদ করে যেতে পারে না। এই জগতের ঊর্ধ্বে ভূর্ভুব স্ব মহয়ন তপসত্য ইত্যাদি লোক ভেদ করার পরে তারপরে বিরজা আসবে, বিরজার পরে শিবলোক ব্রহ্মলোক তারপর শিব, তারপরে অনেক পরে বৈকুণ্ঠ লোক অনেক কিছু, সে পর্যন্ত ওরা ভাবতেই পারে না, তাদের চিন্তা শক্তি সেই পর্যন্ত যায় না, তাদের ধি শক্তি ওর মধ্যে সীমাবদ্ধ, যার জন্য তাদের স্বার্থ কথার অর্থ আলাদা, জড় স্বার্থ। কিন্তু যদি গুরুপাদ পদ্ম গুরুবর্গ আমাকে ব্যাখ্যা করেন তাহলে স্বার্থ কথার ব্যাখ্যা কি হবে, স মানে বলা হয় আত্মা, স মানে আত্মা, আত্মার যে অর্থ সেটা ধর্ম অর্থ কাম মোক্ষ অনেকে এই জগতে বললেও বাস্তবিক পক্ষে ভক্তি হলো আত্মার অর্থ, সেটা আমি বলছি না, কৃষ্ণম বন্দে জগৎগুরুম, আর যে কৃষ্ণ বলদেব জি মহারাজ রূপে একই সঙ্গে তিনি ভগবানের সেবা করছেন, আমাদের কাছে গুরুতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন। কিছুদিন আগেই বলদাবজি মহারাজের আবির্ভাব তিথি, নিত্যানন্দ বলরামের আবির্ভাব তিথি গেল কিছুদিন আগে, তাতে বহুপাদের কথা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন হলো, যা আপনারা জেনে রাখবেন, বলদাবজি মহারাজ নিত্যানন্দ আকর গুরুতত্ত্ব, তিনি ভিন্ন ভিন্ন গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এই জগতে বিচরণ করেন বদ্ধজীবকে উদ্ধার করবার জন্য, তার নিজের কোনো স্বার্থ নাই, তিনি কেবল বদ্ধজীবগণকে উদ্ধার করার জন্য এই জগতে বিভিন্ন রূপ ধারণ করে বিচরণ করেন, বিভিন্ন সদ্গুরুর রূপ ধারণ করে। অনেকেই গুরু শাস্তে পারেন, কিন্তু যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে কি, সেখানে বলছেন বলদাবজি মহারাজ নিত্যানন্দ ভিন্ন ভিন্ন সদ্গুরুর রূপ ধারণ করে জগতে আসেন, অসদ্গুরুর রূপ কোনো ধারণ করে তিনি আসেন না। এ প্রপঞ্চ বড় অদ্ভুত প্রপঞ্চ, যেখানে বঞ্চনাময় মায়া শক্তি সর্বদাই আমাদেরকে বঞ্চনা করার চেষ্টা করছে, আর বৈষ্ণবগণ নিজের বাস্তব স্বরূপকে লুকিয়ে ফেলার চেষ্টা করেন, পরিচয় দেন না। যারা বৈষ্ণব আছেন শুদ্ধ তারা লুকিয়ে থাকেন, পরিচয় দেন না, কখনো কখনো সবপ্রকাশ তত্ত্ব গুরু বৈষ্ণব তত্ত্ব, কখনো কখনো আমাদের প্রতি করুণাময় বৈষ্ণবগণ করুণা প্রকাশ করবার জন্য ধরা দেন, প্রকাশ করেন নিজের স্বরূপকে, এবং জীবের উদ্ধারের জন্য বিভিন্ন সিদ্ধান্ত আদি বলে থাকেন এবং বিভিন্ন শাসনবাণী বলে থাকেন, যে শাসনবাণীগুলো বদ্ধজীব কখনোই গ্রহণ করতে পারেন। শিষ্য কথার অর্থ বিচার করতে গেলে শাস ধাতু থেকে শিষ্য হয়েছে, যিনি শাসন মেনে নেন, যিনি শাসন মেনে নেন তিনি হচ্ছেন শিষ্য, যিনি শাসন মানতে পারেন না তিনি শিষ্য নয়, শিষ্য পদবাচ্য হতে পারেন। একই শুধু সদ্গুরুর সম্মুখে, একই সদ্গুরুর সম্মুখে হাজার হাজার ব্যক্তি দীক্ষানয়ের অভিনয় করতে পারেন, তার মধ্যে দেখা গেল দুজন বা একজন বাস্তবিক পক্ষে গুরুদেবের কৃপা লাভ করেছেন। সবাইকে কৃপা করেন না কেন, সবাইকে তিনি কৃপা করতে চান কিন্তু সবাই কৃপা নিতে চায় না। বদ্ধজীবের মধ্যে আত্মবঞ্চনার একটা প্রপেন্সিটি আছে, একটা একটা লক্ষ্য আছে, ভ্রম প্রমাদ বিপ্রলবিষা কর্ণা প্রতাপ, বিপ্রলবিষাকে বলা হয় সেলফ চিটিং প্রপেন্সিটি, নিজেকে ঠকাবার একটা, ও অপরকে ঠকাবো ভাবে, কিন্তু অপরকে ঠক, গুরুদেবকে বৈষ্ণবকে ঠকানো যায় না, এটাই লোকে বোঝে না, গুরু বৈষ্ণবকে ধোকা দেওয়া যায় না, এই সামান্য কথাটা তারা বোঝে না। তারা এসে দীক্ষা নেওয়ার অভিনয় করেন, গুরু বৈষ্ণবকে চিট করার চেষ্টা করেন, ঠকাবার চেষ্টা করেন,
কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবকে কখনোই বঞ্চনা করা যায় না, তারা নিজেরাই বঞ্চিত হন। বাস্তবিক পক্ষে স্বার্থ গতিম কথাটার মানে হলো আত্মার বাস্তবিক যে লাভ সেটাকে বলা হয় ভক্তি। যেটা আমি বলছি না, যাকে কৃষ্ণম বন্দে জগৎ, কৃষ্ণই বলেছে ময়ি ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, আমার প্রতি জীবের যে ভক্তি, এই ভক্তি এটাকেই অমৃত বলা হয়, এটাকেই বলা হয় প্রফিট, লাভ বলা হয়। তাহলে স্বার্থ গতিম কথা প্রহ্লাদ মহারাজ বলতে চাইছেন, স্বার্থ গতি অর্থাৎ যারা বিশুদ্ধ ভূমিকা আরোহণ করেছেন তারা বুঝতে পারছেন গুরু বৈষ্ণব ভগবান তার সেবা নিষ্কপটভাবে নিরলসভাবে, এভাবে যদি আমি চলতে পারি তাহলে আমার জীবনের সিদ্ধি অনিবার্য। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, এই বদ্ধজীবগুলো, মূর্খ বদ্ধজীবগুলো তারা খুব হুঁশিয়ার মনে করে নিজেকে, তারা কেবি এই স্বার্থগতি অর্থাৎ আত্মার বাস্তবিক লাভ কি এ সম্বন্ধে তারা ওয়াকিবহল নয়, তারা জানেন না। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশাইয়া, যে বহিরর্থ নয়, অর্থ দুরকমের হয়, একটা হচ্ছে বহিরর্থ একটা হচ্ছে অন্তরর্থ। যারা অন্তরর্থ নিয়ে ব্যস্ত রয়েছেন তারা নিশ্চয়ই গুরু বৈষ্ণবের সেবক, গুরু বৈষ্ণবের শুদ্ধ সেবক ছাড়া কেউ অন্তর অর্থের অন্বেষণ করতে পারে না, সবার বহিরর্থের অন্বেষণ করবার জন্য ব্যস্ত। অনেকেই গুরু বৈষ্ণবের সেবা করার ভান করে অভিনয় করে গুরুচরণে আসেন, সেটাকে অবশ্য অভিগমন বলা হয় না। অভিগমন কথাটার অর্থ হল নিজের অভীষ্ট, অভিগমন কথাটার অর্থ হল নিজের অভীষ্ট অর্থাৎ ভক্তি প্রাপ্তির জন্য গমন, সম্যক রূপে গুরুচরণে নিজেকে আত্মসমর্পণ করা। সেটা কখনই বসু পাগলের দল, এই অভিগমন কখনই বাস্তবরূপে হতে পারে না, বাস্তবরূপে অভিগমন সম্ভব হয় না। অভীষ্ট পূরণের জন্য যদি আমি গুরু বৈষ্ণবের সেবা করবার জন্য, ভগবানের সেবা করার জন্য গুরুচরণে আসি তাহলে আমার অভিগমন বলা হবে, নচেত কিছুদিনের মধ্যেই শিষ্যের স্বরূপটা প্রকাশ পাবে। শিষ্য যখন গুরুচরণে আসেন কপট ভাব নিয়ে, কিছুদিনের মধ্যে তার বাস্তব স্বরূপ প্রকাশ পেয়ে যায়, সে কী উদ্দেশ্য নিয়ে গুরুচরণে এসেছিল। প্রথমে বলা হয় গুরুদেবের আদেশ মানতে পারলেন না, না মানার জন্য ক্ষুণ্ণ হলেন, ভেবেছিলেন গুরু বৈষ্ণবকে আমি নিয়ন্ত্রণ করব। একটা কথা আমি প্রায়ই আলোচনা করে থাকি, সেটা হলো উই ওয়ান্ট টু বি কন্ট্রোলড বাই সুপ্রিম ডিভিনিটি, আমরা অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণব ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই, আমরা যেন এ ধৃষ্টতা না করি মঠে মন্দিরে এসে গুরু বৈষ্ণবকে কন্ট্রোল করব, তাদেরকে অধীনে রাখব, এটা সর্বাপেক্ষা অধঃপতনের মূল কারণ। সর্বাপেক্ষা যদি অধঃপতনের ইচ্ছা থাকে তাহলে এটা সর্বাপেক্ষা অধঃপতনের রাস্তা, গুরু বৈষ্ণবকে আমি নিয়ন্ত্রিত করবো, গুরু বৈষ্ণব আমার কথা শুনবেন। কিছুদিনের মধ্যেই শিষ্যের, কপট শিষ্যের স্বরূপ প্রকাশ পায়। প্রথম কথা হলো তার অসহযোগিতা শুরু হয়, অসহযোগিতার কিছুদিন পরে প্রতিযোগিতা হয়। প্রথমে অসহযোগিতা শুরু করে, অসহযোগ, আমি উনি যা বলছেন আমি তা তো কোঅপারেশন করবো না, আমি পারবো না, আপনি যা পারেন করে নিন, এরকমভাবে বললেন। তাহলে প্রথমে অসহযোগিতা, নন কোঅপারেশন, তার কিছুদিন পরে আরও এই অসৎ প্রবৃত্তি অপরাধ বাড়তে বাড়তে তখন কী হয়, কম্পিটিশান, প্রতিযোগিতা, গুরুদেবের সঙ্গে বৈষ্ণবের সঙ্গে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। এটা পাষণ্ড সমাজের সবচেয়ে বড় নীতি, এরা এটাকে বহুমানন করে। তার কিছুদিন পরে এবার ওপেনলি বিরোধিতা, এবার ওপেনলি ফাইটিং শুরু হয়ে গেল গুরু বৈষ্ণবকে, যেটা প্রভুপাদের জীবনে দেখা গেছিল। প্রভুপাদের অন্তরঙ্গ ভক্ত বলে প্রতিষ্ঠা নেবার সুযোগ নিয়ে তারা এসেছিলেন, পরবর্তীকালে প্রভুপাদকে সম্যক রূপে হেনস্থ করবার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা জানতেন না গুরু বৈষ্ণবকে ওভাবে
ক্ষতি করা যায় না, তাদের হয় না। অন্তরাত্মা যদি আমি স্পর্শ করে আমি বলতে চাই সত্যিকে, আমি আজকে সত্যিকে আমি আজকে ব্যাসপূজার জন্য এসেছি, যাও ওদিকে যাও পাগলের দল। কি বলছিলাম যেন, কি আলোচনা করছিল? হ্যাঁ, বাস্তবিক পক্ষে যদি আজ আমি সত্যি ব্যাস পূজা করবার জন্য আজকে সেখানে এসে থাকি, গুরু পূজা করবার জন্য এসে থাকি, তাহলে সর্বান্তকরণে আমার নিশ্চয়ই আত্মসমর্পণ সিদ্ধ হয়েছে। নাহলে আজকে গুরুচরণে শিক্ষা গুরু দীক্ষা গুরু সবই এক তত্ত্ব, সম্বন্ধ জ্ঞানের সম্বন্ধ জ্ঞানের আচার্য, অভিধেয় জ্ঞানের আচার্য এবং প্রয়োজনীয় জ্ঞানের আচার্য মূলেতে একটাই, এক, এর মধ্যে কোনো ভেদ নাই। বাস্তবিক পক্ষে আজ যদি আমি সত্যি ব্যাস পূজা করবার জন্য গুরুচরণে আমার শিক্ষা গুরুর চরণে এসে থাকি, তাহলে আমার পরীক্ষা হয়ে যাবে, আমার শ্রীমুখে তিনি তার নিজ গুণগান করিয়ে নেবেন। কেন গুণগান গুরু বৈষ্ণবের ভগবানের অহংকারের দ্বারা আমি বড় বক্তা কখনোই হতে পারে না। যেখানে বৃন্দাবন দাস ঠাকুর চরণের প্রার্থনা কৃপা প্রার্থনা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চরণে যেন আমার অপরাধ না হয়, তার কৃপা নিয়ে সম্যকরূপে নিরভিমানভাবে আমি চৈতন্য গুণ গাওয়ার চেষ্টা করছি। বাস্তবিক পক্ষে যদি আজকে আমার সেই কীর্তনের পথটা মনে পড়ে যায়, পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে শুনো নিজ গুণগান, এই কথা বাস্তব শুদ্ধ বৈষ্ণব ছাড়া কেউ বোঝেন না। হরিকথা হরি কীর্তন কখনোই অহংকারের বশীভূত হয়ে পাণ্ডিত্যের বশীভূত হয়ে কখনোই করা যায় না। যে বস্তুটা সবপ্রকাশ বস্তু তার গুণগান আমি করে নেব, আমি অন্ধ, আমি যে বস্তুটাকে দেখতে পাই না, যে বস্তুটাকে কিছু অনুভব করতে পারি না, তার গুণগান আমি ব্যাসাসনে বসে কী করে আমি করে নেব, এরা হতে পারে না। তাহলে সেই কথা আমার কীর্তনের মনে পড়ে যায়, পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গুণগান। এটা ভগবানের জন্য বলা হলো, গুরু বৈষ্ণবের জন্য একই কথা। কেন ভগবান সবপ্রকাশ বস্তু, গুরু বৈষ্ণব সবপ্রকাশ বস্তু, তিনি যদি কৃপা করে আমাকে দিয়ে তার গুণগান করিয়ে নেন, সে তার কোনো সুবিধা নাই, তার কোনো সুবিধা নাই, সুবিধা আমার। বৈষ্ণবের গুণগান করলে জীবের ত্রাণ, তাকে এইসব গুণগান কখনো স্পর্শ করে না। ব্যাস পূজা অপলক্ষে প্রভুপাদের অনেক গুণগান করলেন তার শিষ্যবর্গ। প্রভুপাদ অত্যন্ত বিনম্রভাবে মাথা নিচু করে বসে রয়েছেন পূজার আসনে, এবং অন্তিমে যখন তার অভিভাষণ দেওয়ার সময় সুযোগ হল, তিনি বিনম্রভাবে হাত জোর করে বলছেন, আজ আমার গুরুবর্গ আমার যে সমস্ত প্রশংসাগুলো করলেন সেই প্রশংসাগুলো কোনোটাই আমার প্রতি যুক্তিযুক্তভাবে প্রযুক্ত হতে পারে না, এগুলো আমার প্রতি প্রযোজ্য হতে পারে না। এরা আমার গুরুবর্গ সব সম্মুখে বসে রয়েছেন, আপনারা দেখছেন এরা আমার পূজো করছে, কিন্তু বাস্তবিক পক্ষে আমার পূজো নয় এটা, আমি কোনোটাই এই পূজো গ্রহণ করি না। যেটা বলতে গিয়ে প্রভুপাদের কথা মনে পড়ে যায়, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করে নিষ্ঠা তাহা না করিলে রবিবের ঔরব। বৈষ্ণবী প্রতিষ্ঠা কাকে বলে, এই কথাটা অনুভব না করবার জন্য সমাজে যথেষ্ট পরিমাণে সিদ্ধান্ত চর্চা না হওয়ার জন্য আজ আমাদের সমস্ত বৈষ্ণব সমাজ বিপদগামী হয়েছে। যেখানে আমরা এই সিদ্ধান্ত পাই যে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। প্রচুর পরিমাণে মঠ মন্দির আদি নির্মাণ না করলেও চলবে, বর্তমানে অনেক মন্দির হয়ে গেছে, কেন অর্থকরী প্রতিপত্তি থাকলে পরেই মন্দির হয়ে যায় এরম কোনো কথা প্রভুপাদ আমাদের বলেন না। প্রভুপাদ এরম কথা আমাদের শেখান নাই। আজকে প্রভুপাদের শিক্ষা বিচারের অভাবের জন্য আজ আমরা নিম্নগামী হয়েছি,
সর্বনাশ বস্তু, চারিদিকে অন্ধকার। সেখানে বাস্তবিক পাখে বহুপাক বলছেন, কেউ যেন মনে করবেন না অর্থের প্রভাবে, অর্থবলের দ্বারা কেউ মঠ মন্দির নির্মাণ করে নেবেন এটা হয় না। অর্থবলের দ্বারা মঠ মন্দির নির্মাণ হয় না, লোকবলের দ্বারাও হয় না। মঠ মন্দির নির্মাণ হয় ভক্তির দ্বারা, বলদেবের ইচ্ছা হলে হয়। মন্দির মানেই হলে বলদেবের অধিষ্ঠান, মন্দির মানেই হলে বলদেবের অধিষ্ঠান, মন্দির প্রতিষ্ঠান। বলদেব এসছেন, বলদেব এখানে ভগবানকে ধারণ করতে পারেন, অনন্তরূপী ভগবান। অনন্তরূপী ভগবানকে ধারণ করতে গেলে অনন্তের অধিষ্ঠান দরকার হয়। ভগবান কোনো বদ্ধ জিনিস নন যাকে একটা ছোট্ট পাত্রে রেখে দিলাম। ভগবান অনন্ত, তাই অনন্ত ভগবান অনন্তরূপী, হরি অনন্ত, হরি রূপ অনন্ত। এই অনন্তরূপী ভগবানকে যদি আমি প্রতিষ্ঠা করতে চাই, প্রথমেই অনন্তদেবকে ডাকতে হবে, আপনি দয়া করে আসুন, কৃপা করে এখানে অধিষ্ঠিত হন, তাহলে আমরা ভগবানকে ডাকতে পারব, নিত্য সেবা পূজা গ্রহণ করবেন। প্রভুপাদ অত্যন্ত দুঃখের সঙ্গে জগৎ থেকে চলে গেছিলেন, সেই সব কথার জন্যই আজ আমরা মনে হয় অভিশপ্ত। আজ আমাদের মনে হয় আমরা অভিশপ্ত হয়ে রয়েছি, কোনো কারণ নেই। গৌড়ীয় মঠের মতো এত সম্পত্তি কোনো জায়গায় অনন্ত ব্রহ্মাণ্ডে নাই, তথাপি আমাদের মধ্যে খেয়ে খেবি, ঘৃণ্য রাজনীতি, এগুলো সমস্ত আমাদেরকে নিম্নগামী করে দিচ্ছে, এগুলো বড় লজ্জার ব্যাপার। একবার শরদেন্দু রায়, শরদেন্দু বাবু, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, প্রভুপাদকে আরও কয়েকজন ছিলেন অত্যন্ত উচ্চশিক্ষিত ব্যক্তি, তারা প্রভুপাদকে প্রশ্ন করছেন, প্রভুপাদ কথোপকথন হচ্ছে, কথোপকথন প্রসঙ্গে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আপনি তো এত কথা বলছেন, কিন্তু আপনি তো অত্যন্ত অল্প সময়ের মধ্যে সারা বিশ্বে প্রায় পঞ্চাশটা গৌরী মঠ স্থাপিত হয়ে গেল, পঞ্চাশটা প্রায় গৌরী মঠ স্থাপিত হয়ে গেল। প্রভুপাদ দুঃখ করে বলছেন, দেখুন পঞ্চাশটা গৌরী মঠ স্থাপিত হয়ে গেল আপনারা বলছেন, কিন্তু আমি তো চাইছিলাম প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে গৌরী মঠকে স্থাপন করব। আমি চাই প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে গৌরী মঠকে আমি স্থাপন করব, সেটা তো হলো না। আর তাও যদি না হলো, আপনি বলছেন পঞ্চাশটা গৌরী মঠ, পঞ্চাশটা গৌরী মঠকে আপনারা দেখছেন ইট পাথরের মিস্ত্রির একটা কারুকার্য, কিন্তু পঞ্চাশটা গৌরী মঠ এটাকে আপনারা বলছেন থাকা খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা হলো, আমরা গুলতানি করতে পারবো, গুন্ডামো করতে পারবো, মঠের ভেতর থেকে রাজনীতি করতে পারবো। প্রভুপাদ দুঃখের সঙ্গে বলেছিলেন, দুই ভক্তের সঙ্গে যখন চৈতন্য মঠে ঝগড়া হচ্ছিল, প্রভুপাদ তখন লাইব্রেরি থেকে আস্তে আস্তে নাপছেন আর তাদের দিকে তাকাচ্ছেন, এরকমভাবে গম্ভীর প্রভুপাদের আশয়। সিঁড়ি দিয়ে নাপতে নাপতে একটু দাঁড়িয়ে গেলেন, সেখানে বলছেন, বাস্তবিক পক্ষে আমি এই যে মঠ মন্দির নির্মাণ করেছি এটা আমি ভুল করেছি, এদেরকে থাকার দরকার ছিল গাছের তলায়, এদের থাকার দরকার ছিল গাছের তলায়, তাহলে বৈরাগ্য তাদের কত আছে, তাদের কত দম আছে, ভালো ভালো সন্ন্যাস বেশ বাবাজি বেশ নিয়ে ঘোরাফেরা করা সব বন্ধ হয়ে যেত, তাদের কতটা দম আছে দেখতাম, রূপ সনাতনের মতো থাকতো। আমি আজকে এই সুন্দর মঠ স্থাপন করেছি বলে তারা এখানে গুণনাম করার সুযোগ পাচ্ছে, তা পরস্পর ঝগড়া করার সুযোগ পাচ্ছে, এটা তো পেত না। দুঃখের সঙ্গে প্রভুপাদ এই কথা জানালেন। মঠ মন্দিরে সকলে মিলে ঐকান্তিকভাবে হরিভজনের জন্য ব্রতী হবেন, একই আশ্রয় বিজ্ঞের আনুগত্যে মিলিয়ামিশিয়া আপনারা সকলে এই মাত্র দুদিনের জীবনে হরিভজনে ব্রতী হবেন, এই কথাটা ছিল প্রভুপাদের শেষ উপদেশ। কিন্তু মিলিয়ামিশিয়া এই কথাটার ব্যাখ্যা সবাই করল না, তারা মিলিয়ামিশিয়া কথার অর্থ হল, কোনো যদি একজন প্রতিষ্ঠিত বৈষ্ণব মঠে থাকেন, তিনি ব্যভিচারী সম্পন্ন যেসব অসৎ শিষ্যগুলো আছে তাদের কথা মানবেন না, তারা বলছেন উনি আমাদের কথা মানেন না, উনি কারোর সঙ্গে মিলিয়ে চলতে পারেন না। মিলিয়ামিশিয়া কথাটা এইরকম ব্যাখ্যা করছেন, অর্থাৎ তারা বলতে চাইছেন প্রতিষ্ঠিত বৈষ্ণব নিজের পদবী থেকে নেবে এসে ওদের সঙ্গে যে ব্যভিচার তার সঙ্গে লিপ্ত হলে তাহলে সেটাকে মিলিয়ামিশিয়া কথাটা বাস্তব অর্থ হল। বাস্তব অর্থাৎ বাস্তব মিলিয়ামিশিয়া কথার অর্থ তা নয়, বাস্তব মিলিয়ামিশিয়া কথার অর্থ হল একই মঠের মধ্যে এরকম বৈষ্ণব থাকবেন, শুদ্ধ বৈষ্ণব থাকবেন, তার সঙ্গে সঙ্গে বদ্ধজীব থাকবেন, বদ্ধজীব হাজারবার বদ্ধতা নিবন্ধন অনেক অপরাধও করবেন, কিন্তু গুরু বৈষ্ণব সেগুলো ক্ষমা করবেন, করে তাদেরকে বুঝিয়ে আবার সেই অবস্থায় তুলবেন। এইভাবে তারা প্রতিপদে ভুল করবেন, আবার স্বীকার করবেন আমি ভুল করেছি, আমার ক্ষমা করুন,
ক্ষমাপ্রাপ্তির রাস্তা গুরু বৈষ্ণবের সঙ্গে তার দর্শন, তার হরিকথা শ্রবণ, কীর্তন, এই বিগ্রহের এটাকে মিলিয়া মিশিয়া এই গৌড়ীয় মঠে থাকার বাস্তবিক তাৎপর্য অনেক গভীর। আমার সময় অল্পতার জন্য আমি করতে পারলাম না। সারদানন্দবাবুকে প্রভুপাদ অনেক দুঃখের সঙ্গে বলেছিলেন, আপনি তো পঞ্চাশটা গৌড়ীয় মঠের কথা বলছেন, আমি যদি আমার জীবনে পঞ্চাশটা ব্যক্তি পেতাম তাহলে আমি বড় খুশি হতাম। প্রভুপাদ বলতেন, আমি যদি এই পঞ্চাশটা মঠের বদলে যে পঞ্চাশটা ব্যক্তি পেতাম যারা বাস্তবিক পক্ষে ভগবত চরণে উৎসর্গ করেছে নিজের জীবনকে, তাহলে আমি অনেক কৃতজ্ঞতার্থ হতাম। তা হলো না, বাস্তবিক পক্ষে তা হলো না। প্রভুপাদ এর দ্বারা কী বলতে চাইছিলেন, ইটপাথরের গৌড়ীয় মঠ নয়, গৌড়ীয় মঠ কোনো ইটপাথরের কোনো বিষয়বস্তু নয়, কারুকার্য নয়। প্রভুপাদ বলতে চাইছিলেন, চৈতন্য চরণে যত উৎসর্গীকৃত ব্যক্তি যারা চৈতন্য মঠের প্রতি দাবি করবে তারা প্রত্যেকে এক একটা জীবন্ত গৌড়ীয় মঠ, তারা মোবাইল গৌড়ীয় মঠ, তারা যেখানেই গিয়ে উপস্থিত হবেন, যদি মরুভূমিতে চলে যান, মরুভূমিতে গিয়ে যে ওখানে বসে পড়েন সেখানে হরিকীর্তন হবে, আর হরিকীর্তন যেখানে সেটাকেই গৌড়ীয় মঠ বলা হয়। বাস্তবিক গৌড়ীয় মঠ কথার কেউ অর্থ বুঝল না। প্রভুপাদ যে বলেছিলেন পঞ্চাশটা গৌড়ীয় মঠের বদলে আপনি তো দিচ্ছে পঞ্চাশটা মঠ, আপনি দেখলেন পঞ্চাশটা মঠ আমি করেছি, কিন্তু পঞ্চাশটা মঠের বদলে যে পঞ্চাশটা আমি জীবন্ত ব্যক্তি পেতাম গৌড়ীয় মঠ, তাহলে কোনো সুবিধা হতো আমার জীবনের। এভাবে প্রভুপাদ দুঃখের সঙ্গে কথা বলেছেন, না আপনার এক একজন গন্ত সব, এক একজন রতি মহারতি সব। প্রভুপাদ আমার বলে বলার অধিকার নেই, কিন্তু প্রভুপাদ এই কথাটা বলেছেন, আমার কখনোই গুরুবর্গের চরণে অপরাধ হবে না, কেন প্রভুপাদ নিজেই অনেক গুরুবর্গকে অনেক উপাধি দিয়েছেন। কিন্তু তিনি তখন সরদানন্দবাবুকে বলেছিলেন, তারাও তো সব চেপে কথা বলছে, প্রভুপাদ বলেছিলেন তারাও তো সব চেপে কথা বলছে, খুলে কথা বলছে কোথায়, তারা তো খুলে কথা বলছেন না, অকৈত্যব সত্যের কথা যদি নিষ্কপটভাবে বলতে হয় তাহলে নিজের ভেতরে একশো থেকে একশো ভাগ চৈতন্য চরণে অনুরক্তি না থাকলে কখনোই অপ্রাকৃত সত্যের কথা বলা যাবে না, সে ভীত হয়ে যাবে। যদি সত্যের আলোচনা করতে গিয়ে আমি সত্যটাকে গোপন ফেলে দিই, যদি আজকে অপ্রাকৃত জগতের সত্যের কথা প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর আদেশ করেছেন আমি না বলে যদি সত্যটাকে গোপন করে যাই, প্রভুপাদ বলছেন সেটা তো তোর লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহের একটা যন্ত্র হয়ে গেল, এ সত্যটাকে গোপন করে যা, এটাকে তিনাদপি বলবে, লোকে বলবে দেখো ওই মহারাজটা কত তিনাদপি, কত বড় আচার্য, মানে কাউকে দুঃখ দেন না। কিন্তু আমরা জড়জগতের নীতিতে অভ্যস্ত নয়, জড়জগতের নীতি বলে কি, সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রিয়াত ন কদাপি সত্যম প্রিয়ম ব্রুয়াত, অপ্রিয় সত্যম ব্রুয়াত, সত্য বলবে প্রিয় বলবে কিন্তু অপ্রিয় সত্য বলবে না, এটা হচ্ছে জড়জগতের নীতি। কিন্তু আমরা গৌড়ীয় মঠের দীক্ষায় দীক্ষিত, আমরা কখনো এই নীতিতে চলবো না, আমাদেরকে এই কথা প্রভুপাদ শেখায়নি, আমাদের প্রভুপাদ এই কথা বলেননি যে অপ্রিয় সত্য কথা বলবেন না, বরঞ্চ আমাদের প্রভুপাদ শিখিয়েছেন জগতের লোকসক আমাদের বিরুদ্ধে গেলেও এই অপ্রাকৃত জগতের অকৈত্যব সত্য কথাই তুমি বলবে, তাতে যদি তোমাকে ওরা মানে মানবে, না গ্রহণ করে না গ্রহণ করবে, তাতে আমাদের কিছু করার নেই। আজ অনেক কথা বলবার সময় আপনারা দেননি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে গুরু বৈষ্ণবের গুণগান করবার আদিষ্ট আদেশ পেয়েছি আমি, যে বৈষ্ণবের আজকে আবির্ভাব তিথি বাহ্য দৃষ্টিতে আপনারা দেখবেন তার মধ্যে অনেক অভাব দেখতে পাবেন, যেটা গৌরকিশোর দাস বাবাজী মহারাজকে লক্ষ্য করে প্রভুপাদকে অপমান করার জন্য বলেছিলেন অনেক ব্যক্তি, আপনার গুরুদেব কোথায় থাকেন, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, এরকমভাবে প্রভুপাদকে অপমান করার চেষ্টা করতেন। প্রভুপাদ বলতেন দেখুন আমার গুরুপাদ পদ্ম তার স্থান হলো, নিত্য স্থান হলো তার যে ভজনকুটি বা মঠ বলছেন, আমার গুরুপাদ পদ্ম নিত্য রাধারানীর চরণে তার হচ্ছে নিবাস, তিনি রাধাকুণ্ডে রাধারানীর চরণেই থাকেন, তো বর্তমানে তিনি কুলিয়ায় ভজন কুটিরে আছেন দেখে দেখতে পাবেন, তার বাস্তবিক স্থান হলো সেখানে রাধারানীর চরণে। আর শিক্ষার কথা যদি বলেন, আমার গুরুপাদ পদ্ম বাইরের দৃষ্টিতে জাগতিক কোনো শিক্ষা নেই বলে আপনারা আমাকে অপমান করার চেষ্টা করবেন, আমার গুরুপাদ হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন, কি আপনারা কান খুলে জেনে রাখুন, আমার গুরুপাদ পদ্ম বাইরের দৃষ্টিতে জাগতিক কোনো শিক্ষায় শিক্ষিত না হলেও অপ্রাকৃত জগতের শিক্ষায় এত বড় শিক্ষিত তিনি যে এই চোদ্দ ভুবনের মধ্যে যে কোনো সমস্যা থাকুক আমার গুরুপাদ পদ্ম অনায়াসে সেটা সমাধান করতে পারেন, এত বড় শিক্ষিত তিনি। আমি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে
আমার শিক্ষিত অভিমান ত্যাগ করতে চাই, আমি শিক্ষিত নয়, আমি অশিক্ষিত, যেহেতু আমি কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত নয়। এই মহাজন আমাকে বলছেন আপনি আসবেন, আমি জিজ্ঞেস করলাম মহারাজ কেন আসবো, কী কারণ, আমার তো সময়ও নেই, এক্ষুনি যাবো দুটো থেকে হরিকথা হবে আড়াই তিন ঘন্টা দু ঘন্টা, তারপর সঙ্গে সঙ্গে কলকাতা থেকে পুরী যাবো, চলে যেতে হবে। মহারাজ বললেন, আমি বললাম কী তিথি আছে, তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন আমাকে, অপ্রাকৃত দুঃখ, যে আমার তিরোভাব তিথি উপলক্ষে আপনাকে আসতে হবে। আমি বললাম বলেন কি, এ কী কথা, এটা তো আমাকে দুঃখ দিলেন আপনি। বললেন না মহারাজ, আপনি সিদ্ধান্ত জানেন, হরিকথা কীর্তন বিহীন, যেখানে হরিকথা কীর্তন বৈষ্ণবরা করেন না সেই স্থান কোনো প্রাণ নাই, আমি মৃত অবস্থায় রয়েছি, এই জন্য আমার এই অন্তিম কথা, এই কথা আপনাকে জানালাম, এটা আমাদের বিরহ, আমার যে মানে যে বলছে দেহান্তের যে স্মৃতি, এই কথা তিনি বললেন। আমি অবাক হয়ে গেলাম, তা আমি চিন্তা করলাম তাকে আপনারা যদি বলেন তিনি সিদ্ধান্ত বলেন না কী করে হয়, আমি তো একটা শব্দের মাধ্যমে বুঝে গেলাম তিনি বাইরের দৃষ্টিতে কোনো কিছু বলতে চান না, আপনাদের বঞ্চনা করেন, কিন্তু তিনি তো সমস্ত সিদ্ধান্ত জানেন। তিনি বলছেন হরিকথা বিহীন, আমি ওই জন্য আমি মৃতই বলা যায়, আপনারা আমার অন্তিম এ উপলক্ষে আপনি সভা হবে, আপনি আসবেন। আমি বললাম এই কথা যখন বললেন আমি দুঃখ, আমি অপ্রাকৃত দুঃখ পেলাম এবং অবশ্যই যাব এই কথাটাকে পরিষ্কার করবার জন্য। তার শিষ্যবর্গ তাকে ভুল ভ্রান্তি চোখে দেখবে এবং নরকের দিকে ধাবিত হচ্ছে। একটু আগেই বললাম বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা তাহা না করি রবিরব, এরা বৈষ্ণবী প্রতিষ্ঠা অবস্থিত, আমি বৈষ্ণবী প্রতিষ্ঠায় অবস্থিত কিনা জানি না, আপনারা আমাকে সম্মান দেন সেই স্বয়ং সম্মান প্রতিষ্ঠা আমাকে স্পর্শ করি কি না, আমার গুরুবর্গ বহুপাত গুরুবর্গ জানেন, আমি বলতে পারি না, নিজের কথা নিজে বলা যায় না। তবে বৈষ্ণবী প্রতিষ্ঠার একটু ব্যাখ্যা করি, আজকে আমি শেষ করব। বৈষ্ণবী প্রতিষ্ঠার কথা ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই উল্টো ব্যাখ্যা করেন। আমি যখন বয়স ছোট ছিল, কম বয়স, কম বলতে ইয়ং, তখন এত বয়স হয়নি, তখন মঠে আনাকে অনেকেই বললেন আপনি তো বৈষ্ণবী প্রতিষ্ঠা উদাসীন, আপনার তো নরক প্রাপ্তি হবে, কেন আপনি প্রতিষ্ঠা চান না, বিদেশ গমন এই সব প্রতিষ্ঠা থেকে আপনি দূরে থাকতে চান, পালিয়ে বেড়াতে চান। আমি বললাম বৈষ্ণবী প্রতিষ্ঠা মানে কি বুঝলাম না, তো বললো এই তো বৈষ্ণবী প্রতিষ্ঠার মানে তো আমি বুঝলাম না, আপনারা বুঝিয়ে দিন। তা বলে এই দেখুন সব যে সমস্ত প্রতিষ্ঠা বৈষ্ণবদের মালা দিচ্ছে, কত বড় বড় সব বিদেশ যাচ্ছে, সব বৈষ্ণবী প্রতিষ্ঠা। আমার সন্দেহ হলো কথাটায়, গুরুপাদ পদ্মকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ঘরে একাই ছিলেন তিনি, মহারাজ গুরুপাদ পদ্ম আপনাকে জিজ্ঞাসা করছি কৃপা করে আপনি বলুন বৈষ্ণবী প্রতিষ্ঠা কাকে বলে, তা আজ কেন বলে, আজকে একজন এরম ব্যাখ্যা করছে, তিনি মুচকে হেসে বললেন তুমি কি বুঝেছো বৈষ্ণবী প্রতিষ্ঠার কথাটা, তুমি কি বুঝলে, তুমি আগে বলো দেখি এ মানেটা। আমি বললাম মহারাজ আমার তো মনে হয় আপনার কৃপাতে যে বৈষ্ণব বাস্তবিক বৈষ্ণব পদবী, বৈষ্ণব আসনে বসে পড়ার পর যে প্রতিষ্ঠাগুলো আসে সেগুলো কখনো হৃদয়কে মলিন করতে পারে না, সেটাই বলছে, ঠিক বলেছ, অর্থাৎ বৈষ্ণবের যে আসন বাস্তবিক সে আসনটা সবচেয়ে বড় আসন, এই জগতে হেনন কোনো পদ নাই, আমেরিকার প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে তা বিশ্ব বৈষ্ণব রাজসভার, এটা আমাদের যে কথা এটা বাস্তবিক কথা, জগতে যত বড় বড় পদবী আছে সেই পদবীগুলোকে উপেক্ষা করে এই বৈষ্ণব পদবী সবচেয়ে উপরে, এই কথাটা রায় রামানন্দ সংবাদের সময় মহাপ্রভু বলেছেন। কার খ্যাতি জগতে সবচেয়ে বড়, যার বৈষ্ণব বলে খ্যাতি হয়েছে সে সবচেয়ে বড় ধনী। তাহলে বৈষ্ণব প্রতিষ্ঠা মানে হলো বৈষ্ণব আসনে বাস্তবিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর যে প্রতিষ্ঠাগুলো দেয় সেই প্রতিষ্ঠাগুলো বৈষ্ণবী প্রতিষ্ঠা, যেটা ওনাকে স্পর্শ করতে পারছে না, মঠ মন্দির করেছেন শিষ্য করেছেন, এইভাবে বৈষ্ণবী প্রতিষ্ঠার সামান্য ব্যাখ্যা আজকে আমি করতে পারলাম সময়ের অল্পতার জন্য। অন্য অন্য বক্তারা আছেন, তারা আপনাদের সামনে অনেক কথা বলবেন, তবে একটা কথা জেনে রাখবেন, যো মন্ত স গুরু যো গুরুহ স হরিহি স্বয়ং তসমাত সর্বোপযত্নেন গুরুমেব প্রসাদয়েত। এই কথা বলে আমি শেষ করতে চাই, যে মন্ত্র গুরুদেবের থেকে পেয়েছেন, মন্ত্র এবং গুরুতে কোনো পার্থক্য নেই, এবং যে গুরু সেই হরি, এর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই জন্য যে কোনোভাবে আপনারা সর্বভাবে সর্বপ্রযত্নে গুরু বৈষ্ণবের সেবা করবার চেষ্টা করবেন, তাকে মনুষ্যবুদ্ধি করবেন না। অনেক কথা বলবার থাকলেও সময়ের অল্পতার জন্য এখানেই সংক্ষিপ্ত আমার পুষ্পাঞ্জলি শেষ করতে হচ্ছে। মহারাজের চরণে দণ্ডবত নতি জ্ঞাপন করে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই। বাঞ্ছাকল্প দুর্বশ্যকে বাসিন্দু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমঃ।